নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আমি অরুণিমা আজ আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ পনির কোফতার একটি রেসিপি নিয়ে চলে এসেছি চলুন তাহলে শুরু করা যাক দেখে নিই আমাদের কি কী লাগছে প্রথমেই লাগছে কিছুটা কাজু টুকরো করে রাখা গোলমরিচ লাল লঙ্কার গুঁড়ো নুন চিনি কাশরি মেথি কিশমিশ এবং অল্প একটু আদা বাটা সাথে লাগছে পাঁচশো গ্রাম পনির কসুরি মেথি আদা বাটা এবং কিছুটা গরম মশলা এবার আমি পনিরটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে আমি সেটাকে ব্লেন্ড করে নেব পনিরটা আমি ব্লেন্ড করে একটা জায়গায় নিয়ে নিয়েছি এবার আমি এটাকে অর্ধেক করে নেবো কিছুটা দিয়ে আমি পুর বানাবো আর কিছুটা হবে বাইরেটা তার জন্য আমি এখানে কিছুটা পানির নিয়ে নিচ্ছি নিয়ে তাতে আমি দিচ্ছি কুচুনো কাজু কিশমিশ চিনি লবণ আর দিচ্ছি আদা বাটা কাসরি মেথি গরম মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো এখানে আমাদের বাইরের ভেতরে স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার আমি বাইরের লেয়ারটা করে নেবো তার জন্য এখানে আমি দিয়ে দিলাম টুটি টি স্পুন ময়দা আর তিন চে টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম অল্প একটু নুন দিয়ে ভালো করে এটাকে মেখে নেব আমি হাত দিয়েই মাখছি ভালো করে মেখে নেওয়ার পর এটা ঠিক এই ধরনের দেখতে হবে এবার আমি এখান থেকে একটা করে লেচি কেটে নেব কেটে নিয়ে গোল গোল করে রেখে দেব তারপর এবার আমি পুরগুলোকেও এইভাবে ছোট ছোট লেচি করে নেব ঠিক যতগুলো আমার লেয়ারটা হয়েছে ঠিক ততগুলোই আমি পুরের লেচি করে নেব এবার আমি এইগুলোকে ঠিক হাত দিয়ে এরকম করে নেব নিয়ে ভেতরে পুটটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব। দিয়ে গোল গোল করে নেব আমি এখানে রাউন্ড শেপ দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন এই যে এখানে আমার সবগুলো গড়া হয়ে গেছে সেগুলোকে একটা বাটিতে আমি হালকা ময়দা নিয়েছি নিয়ে হালকা করে একটা জাস্ট কোটিং দিয়ে তুলে নিচ্ছি এবার আমি কড়াইতে তেল গরম করে এই বলগুলো দিয়ে নিচ্ছি দিয়ে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এখানে আমার কোফতাগুলো ভাজা হয়ে গেছে আমি ভাজাটা তুলে নিয়েছি এবার বানাবো গ্রেভি গ্রেভির জন্য আমি এখানে কিছুটা চারমগজ আর কাজু ভিজিয়ে রেখেছি রয়েছে তিনটে টমেটো এবার আমি চারমগজ কাজু পেস্ট করে নিয়েছি টমেটোটা পেস্ট করে নিয়েছি রয়েছে ধনে গুঁড়ো এখানে রয়েছে গরম মশলা রয়েছে সাজিরে বড় এলাচ লবণ চিনি আমি এখানে সব বড় এলাচ সাজিরে এবং গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দিয়েছি তেলে কিছুটা বাটার অ্যাড করেছিলাম এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো তারপরেই আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর জলটা শুকিয়ে গেলে এটা আমি দিয়ে দেব টু টি স্পুন আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমার কষানো হয়ে গেছে তারপর আমি এতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং আগে থেকে বেটে রাখা কাজু এবং চার মগজের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এখানে আমার মশলাটা একটু কষে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি কাসরি মেথি কাশরি মেথি দেওয়ার পর আমি মিশিয়ে নিয়ে তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার আমি এতে দিলাম অল্প একটু গরম মশলা দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিলাম একটু বাটার তাহলে খুব ভালো ফ্লেভার আসবে গ্রেভিটা আমার ফুটে উঠেছে এবার আমি কোফতাগুলো একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে গ্যাস অফ করে সার্ভ করে নিয়েছি দেখলেন এখানে কি অল্প সময়ে এবং কয়েকটি মাত্র উপকরণেই তৈরি হয়ে গেল পনির কোফতার এই রেসিপিটি যা নিরামিষ দিনে আপনারা কিন্তু রুটি লুচি পরোটা বা নানের সাথে এটি সার্ভ করতে পারেন এ স্বাদ কিন্তু অসাধারণ নিরামিষ দিনে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন পনির কোফতার এই রেসিপিটি আশা করব আপনাদের খুবই ভালো লাগবে আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে কোফতাটা সুতরাং এইভাবে যদি আপনারা বানান আপনাদের কোফতাগুলো সফট হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ